শিক্ষার্থী বন্ধুরা, আরার ফাউন্ডেশন পক্ষ থেকে আমি রাসেল আমিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা উ কমার্সের ডিফল্ট শর্টকোডগুলো নিয়ে জানব। তো উ কমার্স এই টেমপ্লেটের ডেভেলপমেন্ট প্রসেস হতে হতে উ কমার্স আপডেট হয়ে গেছে এবং নতুন টেমপ্লেটের নিয়ম অনুযায়ী উ কমার্সের জন্য আলাদা, যেমন আমরা আমাদের যে টেমপ্লেট সেই টেমপ্লেটে আলাদা একটা ফাইল করেছি, যে ফাইলটার নাম ছিল উ কমার্স পিএইচপি। তো নতুন টেমপ্লেটের ক্ষেত্রে এখানে উ কমার্স পিএইচপির কোনো প্রয়োজন নাই, অর্থাৎ এখানে আপনার ডিফল্ট টেমপ্লেট থেকেই লোড হবে, অর্থাৎ নতুন উপমার্সের যে লেটেস্ট ভার্সন সেই ভার্সন অনুযায়ী। তো এখন আমরা যেটা দেখব যে কিভাবে আমরা ডিফল্ট শর্টকাটগুলো নিয়ে কাজ করতে পারি। তো আপনারা এখানে হয়তো খেয়াল করছেন, এখানে রয়েছে একটা বাটন, যে বাটনটা দিয়ে লার্জ প্রিভিউ, অর্থাৎ এটার হচ্ছে এই বাটনটা আসলে আমরা ব্যবহার করব লিংক হিসেবে, অর্থাৎ প্রোডাক্টের ডিটেল লিংক হিসেবে। আর আচ্ছা, এটা কুইক ভিউ হিসেবে ব্যবহার হতে পারে। তারপর এখানে রয়েছে একটা লাভ আইকন, যে আইকনটা দিয়ে উইশ লিস্টে এই প্রোডাক্টটা নেওয়া যাবে। আর রয়েছে এখানে অ্যাড টু কার্ট বাটন, যেটা এটা দিয়ে এটার বাটন নেওয়া যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফল্ট যেই লিস্টটি করা হোক না কেন, এইরকম অপশনগুলো আসবে, সেজন্য আমাদের কিছু হুক ব্যবহার করতে হবে। তো হুক ব্যবহার করার আগে আমাদের একটু অন্য কিছু সম্পর্কে জানতে হবে। তো যেমন প্রথমত আমরা উ কমার্সে ডিফল্ট শর্টকোড গুলো সম্পর্কে আজকে জানবো, আগামী ক্লাসে আমরা বাকিগুলো দেখব। তো প্রথমেই আমরা এখন যদি এখানে যাই, সেক্ষেত্রে খেয়াল করবেন ভিজুয়াল কম্পোজার থাকলে কিছু এখানে শর্টকোড থাকে, যেই শর্টকোড গুলো আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এটা হচ্ছে কার্ট ডিসপ্লে করার জন্য, এটা হচ্ছে চেক আউট বাটন ডিসপ্লে করার জন্য, অর্ডার ট্র্যাকিং ফর্ম অর্থাৎ ট্র্যাকিং ফর্মটা দেখানোর জন্য, এটা হচ্ছে মাই অ্যাকাউন্টের যে সেকশন টু কন্টেন্ট সেটা দেখানোর জন্য, রিসেন্ট প্রোডাক্ট এটা হচ্ছে রিসেন্ট যে প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে সেগুলো দেখানোর জন্য। তা আমরা আসলে রিসেন্ট প্রোডাক্টটা ইউজ করবো, বাকিগুলো আমরা পরে জানছি। রিসেন্ট প্রোডাক্ট যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কয়টা পোস্ট আমি দেখতে চাচ্ছি এবং কয় কলামে আমি দেখতে চাচ্ছি সেটা। কলাম বেসিক্যালি একটা সিএসএস দিয়ে এই কলামগুলো করা হবে এবং একটা আলাদা একটা কাস্টম সিএসএস দিয়ে দেওয়া হবে। আমরা যদি 12টা প্রোডাক্ট এবং 4 কলাম আকারে দেখতে চাই, সেক্ষেত্রে এটাকে আমি সেভ করলাম। এখন এখানে গিয়ে আমি এটাকে যদি রিলোড করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে হোম পেজে রিসেন্ট 12টা প্রোডাক্ট শো করছে। খেয়াল করেন এই যে 12টা প্রোডাক্ট এখানে চলে আসছে। এখন আমরা যেই কুইক ভিউ এর জন্য যে একটা প্লাগ ইন ব্যবহার করবো, সেই প্লাগ ইনটার নাম হচ্ছে, অনেকগুলো প্লাগ ইন পাওয়া যায়, যেমন কুইক ভিউ বলতে আমি বোঝাচ্ছি এখানে যে কুইক ভিউটা রয়েছে সেটা। তা আমি এখানে ক্লিক করছি, এখানে আমি যাচ্ছি যে YTS, এটা লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, আমি গুগলে সার্চ করি, তো খেয়াল করেন YITS হবে, এই জন্য আমাদের হয়নি। তো এটা আমি কুইক ভিউ প্লাগ ইন এটা নিয়ে নিচ্ছি এবং আমরা একই সাথে এখানে আমরা ইউজ করব উইশ লিস্ট। উইশ লিস্ট প্লাগ ইনটা আমরা ইনস্টল করে নিব। আচ্ছা, এটা আমরা অ্যাক্টিভ করি, করে একটু চেঞ্জেসটা দেখি, তারপরে উইশ লিস্ট প্লাগ ইনটা আমরা নিব। আচ্ছা, আমরা এটা অ্যাক্টিভ করলাম, তো উ কমার্স এটা আপডেট করে ফেলি। আচ্ছা, এখন এটার সাথে এটার কম্পিটিবিলিটি মেবি নাই, আমি তারপরে একটু রিফ্রেশ করে দেখি যে এটা ঠিক মতো কাজ করে কিনা। খেয়াল করেন কুইক ভিউ নামে একটা বাটন চলে আসছে এবং এটা আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কুইক ভিউ আসার কথা, অর্থাৎ কুইক ভিউটা ঠিকঠাক মতোই কাজ করছে, জাস্ট আর কিছু সিএসএস আমাকে এখানে দিতে হবে। ওকে, আমরা সিএসএস দিয়ে এটা ফিক্স করতে পারবো, কিন্তু আমাদের জাস্ট কুইক ভিউটা যে কাজ করছে এটা আমাদের বুঝলেই হবে। কারণ আমাদের প্রতিটারই কুইক ভিউ কাজ করছে এখানে। ওকে, আমরা এখন তাহলে উইশ লিস্টটা এখানে নেই। আচ্ছা, আমরা উইশ লিস্ট নিয়েছি, এখন আমরা দেখি যে প্রোডাক্ট লিস্টে কোনো পরিবর্তন আসে কিনা। তো এখানে আমরা প্রোডাক্টের সিঙ্গেলে যাই,
এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল প্রোডাক্ট। তো এখানে খেয়াল করেন, অ্যাড টু উইশ লিস্ট নামে একটা বাটন চলে আসছে, এবং এটাতে ক্লিক করলে উইশ লিস্ট চলে আসছে। এবং এখানে যদি ব্রাউজ উইশ লিস্টে যাই, সেক্ষেত্রে আমরা উইশ লিস্টটা আসলে দেখতে পাচ্ছি, যদিও এখানে আমাদের কোনো সিএসএস দেওয়া নাই বলেই যে এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে যেটা করলাম, যে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলোর যে উইশ লিস্ট এবং কুইক ভিউটা ইনস্টল করলাম। তো এছাড়াও এই এটার আরও অনেক যেই অপশনগুলো রয়েছে, সে অপশনগুলো আপনি এখানে টেস্ট করতে পারেন। যেমন কুইক ভিউয়ের জন্য আপনি এখানে কুইক ভিউ যে অপশন প্যানেল রয়েছে সেটা এনেবেল করতে পারেন। এরপরে লাইট বক্স বা অন্যান্য যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো আপনি এখানে দেখতে পারেন। আর এছাড়াও রয়েছে উইশ লিস্ট, উইশ লিস্টের জন্য যেই এখানে মেবি কিছু অপশন রয়েছে যে প্রোডাক্টে যাতে শো করে। ওকে, তো এখন আমরা এইটার এই প্রোডাক্টে যদি এখন আমরা আনতে চাই এইখানে, অর্থাৎ এই যে উইশ লিস্ট যেটা কুইক ভিউ যেটা রয়েছে, কুইক ভিউটা এখানে আসবে। আর আমরা এখানে অ্যাড টু কার্ট যেটা রয়েছে, অ্যাড টু কার্টও কিন্তু আমাদের দরকার হচ্ছে এখানে। অর্থাৎ আমরা যদি একটু দেখি আমাদের যেই এটা ডিজাইনটা, তো এখানে আমাদের প্রথমেই কুইক ভিউটার জন্য আমরা নিচেরটা উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে প্লেসমেন্ট করলাম। তারপরে আমাদের যে উইশ লিস্ট, সেই উইশ লিস্টটা আমাদের এই সিঙ্গেল প্রোডাক্টে আগে একটা নিয়ে আসতে হবে, এবং অ্যাড টু কার্ট বাটন নিয়ে আসতে হবে। তো এই বাটনগুলো নিয়ে আসার জন্য আমরা একটা হুক ব্যবহার করতে পারি। তো আমরা হুক ব্যবহার করার যে নিয়মটা সেটা আমরা একটু দেখে নিচ্ছি। উ কমার্স অ্যাড কাস্টম টেক্সট আফটার ইমেজ, অর্থাৎ ইমেজে বা একটা ডিভে আমরা যদি এখানে অ্যাড টু কার্ট বাটনের পরেও নিয়ে আসতে পারি সেটাও আমাদের হবে। অর্থাৎ আমরা কিভাবে কাস্টম টেক্সট নিয়ে আসতে পারি, খেয়াল করেন যে এখানে একটা কন্টেন্ট অ্যাড করবো, সেক্ষেত্রে আমাদের একটা ফিল্টার অ্যাড করতে হবে। খেয়াল করেন, উকমার্স আফটার অ্যাড টু কার্ট বাটন, তারপর একটা ফাংশন দিয়ে এবার আপনি এখানে আপনার যেইটা দরকার সেটা আপনি খুব সহজেই দিয়ে দিতে পারেন। তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন কোথায় এই অংশটুকু নিয়ে আসব। তাহলে যদি প্রতিটার অ্যাড টু কার্ট বাটনে নিয়ে আসি সেক্ষেত্রে হবে না, আমাদের কিন্তু সিঙ্গেলে দরকার নাই। খেয়াল করেন, আমি যদি এইটা কপি করে নিই, কপি করে আমি যদি এখন আমাদের প্লাগইনে দেই, যেহেতু আমরা প্লাগইনে কাজ করছি, আমরা এটা যদি আমাদের থিমে যাবে, আমরা এখন এখানে দিয়ে সেভ করলাম। সেভ করে এখন আমাদের এখানে এইচটিএমএল টেক্সট যা ইচ্ছা তাই এখানে অ্যাড করতে পারবো। এখন আমরা যাই এখানে যাই, আচ্ছা এখানে আমরা এখন সিঙ্গেল যেটাতে সিঙ্গেলে যাই। অর্থাৎ এখানে খেয়াল করেন যে অ্যাড, এই যে আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টের এখানে যেই আমরা মার্কআপ যুক্ত করেছিলাম সেটা চলে আসছে। এখন এইটাকে এখন আমাদের আনতে হবে কোথায়, যে আমরা যে প্রোডাক্ট কোয়েরি লিস্টিং যেটা, সেখানে আমরা নিয়ে আসবো। অর্থাৎ আমরা নিয়ে আসবো হচ্ছে ধরেন আফটার টাইটেল বা বিফোর টাইটেল। এখানে আমরা যদি আফটার ফিচার ইমেজ দেই সেক্ষেত্রে আমরা একটা হুক পাবো। তো সেই হুকটা আমরা এখানে সার্চ করার ট্রাই করি। তো এটা হচ্ছে এই যে ও কমার্সে যদি প্রোডাক্ট ইমেজ এর ইনফরমেশন আমরা কোনো কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখানে রয়েছে। ওকে, আমরা এই ফাংশনটাই ইউজ করছি। তো এই এটা আমরা এটাকেও রাখি। তো এটা হচ্ছে একই কাজ হচ্ছে, জাস্ট একটা ফিল্টার অ্যাড করে আমরা এখানে কন্টেন্ট দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই মেইনলি কাজ করে হচ্ছে যে আপনার কোথায় আপনি অ্যাড করবেন। খেয়াল করেন, এটা হচ্ছে উকমার্স বিফোর শপ আইটেম টাইটেল, আর এটা হচ্ছে উকমার্স আফটার অ্যাড টু কার্ট বাটন। অর্থাৎ এই হুকগুলো লিস্টিং থাকলেই আমরা যে কোনো জায়গায় যে কোনো কাস্টম জিনিসপত্র যেগুলো সেগুলো সহজে নিয়ে আসতে পারবো। তো আমরা প্রথমে স্ট্যাটিক নিয়ে আসবো, তারপরে আমরা ডাইনামিক নিয়ে আসবো। খেয়াল করেন, এখন আমাদের কিন্তু একটা কাস্টম যেই সেটা কিন্তু চলে আসছে। খেয়াল করেন, এটা কিন্তু লিঙ্কিং হয়ে আছে। আমরা যদি একটু দেখি এটা আসলে আসলো কোথায়, খেয়াল করেন এখানে যেই টাইটেল, সেই টাইটেলের এখানেই কিন্তু আসলো। অর্থাৎ আমরা ওকমার্সে এক একটা প্রোডাক্ট এক একটা লিঙ্কিং হয়ে আছে, লিঙ্কিং এর পরে তারপরে কিন্তু আসলো, কিন্তু এখানে আমাদের এর মধ্যে এ কাজ করবে না। অর্থাৎ এখানে নিয়ে আসলে কিন্তু আমাদের হবে না, আমরা নিয়ে আসবো কি অ্যাড টু কার্টের বিফোরে এটাকে নিয়ে আসবো।
যাতে আমাদের এই অংশটুকু লিঙ্কিং এর মধ্যে না থেকে যায়। তো আমি আজকে মানে ডিটেইলে যাব না, আমি আজকে জাস্ট আপনাদের দেখাচ্ছি এইভাবে আপনারা স্যাম্পল টেক্সট যেটা সেই টেক্সটগুলো নিয়ে আসতে পারেন। তো আজকে মূলত এ পর্যন্তই, আপনারা এই অংশটুকু প্র্যাকটিস করেন, আমরা আগামীতে দেখব কিভাবে আমরা এখানে কাস্টম যে মার্কআপ সেটা আরো ভালোভাবে নিয়ে আসতে পারি।